নমস্কার ডিজেলের দাম বৃদ্ধিও ভারী বৃষ্টিতে ব্যাপক শীতকালীন চাষের ক্ষতি হয়েছে বঙ্গে সেই কারণেই শীতেরানা জেলেও কিনতে গিয়ে ছ্যাঁকা লাগছে আমজনতার পেট্রোল ডিজেলের সাথে সাথে ফেরে বা সেঞ্চুরি করেছে সবজিও বর্তমানে পালং থেকে শুরু করে বেগুন টমাটো সবই এখন একশো ছুঁই ছুঁই নিত্যপণ্যের বাজারের দামের প্রভাব এখনও কমেনি এদিকে ঊর্ধ্বমুখী সবজির বাজার শীতের সবজির আমদানি বাজারে অনেকটাই কম যা আসছে তাতে হাত দিলেই ছ্যাঁকা খেতে হচ্ছে সাধারণ মানুষকে শীতকালীন সবজি বলতে ফুলকপি বাঁধাকপি শিম গাজর পেঁয়াজ কলি কড়াইশুঁটি সব ছাড়াও আরও অনেক শাকসবজিও রয়েছে শীতের সকালে সবজিগুলি যেমন টাটকা পাওয়া যায় তেমনি গরমকালে একবারই ওঠে না ফুলকপি বাঁধাকপির দাম কিছুটা কমলেও চড়া দরে বিক্রি হচ্ছে টমেটো মটরশুঁটি গাজর ইত্যাদি শীতকালীন সবজি আজ বাজারে প্রতি কেজি সবজির দাম খানিকটা এই রকম পটল ষাট থেকে আশি টাকা কেজি ঢেঁড় ষাট টাকা কেজি টমেটো একশো টাকা কেজি শিম একশো টাকা কেজি পেঁয়াজ কলি একশো পঞ্চাশ টাকা কেজি গাজর আশি টাকা কেজি কড়াইশুঁটি দুশো টাকা কেজি ক্যাপসিকাম একশো চল্লিশ টাকা কেজি শশা চল্লিশ টাকা কেজি লঙ্কা আশি থেকে একশো টাকা কেজি ফুলকপি চল্লিশ টাকা প্রতি পিস পালং শাক পনেরো টাকা প্রতি বান্ডিল বাঁধাকপি চল্লিশ টাকা প্রতি পিস ধনেপাতা পনেরো টাকা একশো গ্রাম ডাঁটা তিনশো প্রতি কেজি মূল জোড়া দশ টাকা এবং নতুন আলু চল্লিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে হচ্ছে এদিকে রুই মাছ বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো আশি টাকায় বড় ইলিশ বিক্রি হচ্ছে আটশো থেকে বারোশো টাকা প্রতি কেজিতে কাটা মুরগির দাম রয়েছে একশো পঁচাত্তর থেকে দুশো টাকা কেজিতে এবং গোটা মুরগির দাম রয়েছে একশো কুড়ি থেকে একশো চল্লিশ টাকা প্রতি কেজি এদিকে খাসির মাংসর দাম রয়েছে সাতশো পঞ্চাশ টাকা প্রতি কেজি এবং ডিম বিক্রি হচ্ছে প্রতি পিস ছ টাকায় এদিকে মানিকতলা থেকে গড়িয়া সব বাজারই একই রেট এক ক্রেতা বলেন প্রতিদিনই তিনি বাজারে আসেন তবে বাজারের দর এখনও কমেনি তিনি আশা করেছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে নিশ্চয়ই কমে যাবে তার ধারণা যারা মিডিল ম্যান রয়েছেন তারা এই দামটা বাড়িয়ে রেখেছেন তাই বাজার দর এত বেশি রয়েছে এদিকে মানিকতলা বাজারের অন্য এক ক্রেতা জানিয়েছেন আর হাত দেওয়া যাচ্ছে না কোনো জিনিসে প্রচণ্ড দামের ফলে যারা গরিব মানুষ লোকের বাড়িতে কাজ করে খায় তারা কি খাবেন এত দাম বাজারে কিনবো কি আর সংসার চালাবো কি করে সেটাই বুঝে উঠতে পারছি না অন্যদিকে লেক মার্কেটের এক সবজি বিক্রেতা জানিয়েছেন বৃষ্টির জন্য ফলন অনেক নষ্ট হয়ে গেছে তার ফলে এখনও সবজির দাম অনেকটাই বেশি কখনও কমছে কখনও বাড়ছে তারাও নিরুপায় হয়ে বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন যার ফলে বিক্রি করতে হচ্ছে বেশি দামে নতুন সবজিও বাজারে অনেকটাই কম যখন নতুন সবজি বেশি করে আসবে তখন কিছুটা কমতে পারে দর এমনটাই মনে করছেন তিনি এখন বাজারের দাম কবে কমবে তার অপেক্ষায় রয়েছে সাধারণ মানুষ জমিয়ে শীতের সবজি কিনতে পারছেন না এদিকে মধ্যবিত্ত বাঙালিরাও এখনকার মতো খবর এখানেই পরবর্তী এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন ধন্যবাদ